রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সোমবার সকালে রাজধানী গেদুমিয়া মসজিদ পরিদর্শনে যান। রাজ্যপালকে সেখানে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করা হয়। গোটা মসজিদ ঘুরে দেখেন রাজ্যপাল। মসজিদের ইমাম ও অন্যান্য কর্তৃপক্ষের সাথে কথা বলেন তিনি। মসজিদ কর্তৃপক্ষ মসজিদ সংস্কারের জন্য রাজ্যপালের কাছে আবেদন জানান। এদিন মসজিদ পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, ত্রিপুরায় অনেক পুরনো ঐতিহাসিক প্রাসাদ রয়েছে, গেদুমিয়ার মসজিদ এর মধ্যে একটি। মসজিদের কারুকার্য দেখে অভিভূত রাজ্যপাল বলেন, মসজিদটি রাজ্যের পর্যটন মানচিত্রে স্থান করে নিতে পারে। মসজিদের সংস্কার নিয়ে আধিকারিকদের সাথে কথা বলবেন বলে জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ত্রিপুরা মে বহুত চিজ পুরানে হিস্টোরিক্যাল বিল্ডিংস হ্যায়, উসমে সে ইয়ে মসজিদ পুরানা হ্যায়, और पुराने इसमें उसको पुराने स्ट्रक्चर से बहुत अच्छा बनाए हैं। और सिटी में ये मुसलमान भाइयों के लिए बहुत बड़ा मस्जिद है और अच्छा नोटेड मस्जिद है। इसको कायम करते हुए मैं जितने भी त्रिपुरा के टूरिज्म के स्पॉट्स है वो देख के देखने के লিয়ে চলতে রহতা হুম উসি সে ইধর মসজিদ হ্যায় বোল কে সুনা থা উসলে ইসকো পুরানা হ্যায় দেখেঙ্গে বোল কে আয়া থা বহুত আচ্ছা হ্যায় ওর উসকে বাজু কলন ওয়াটার কা পন্ড ভি হ্যায় উসকো থোড়া ফির ইয়ে আর্কিওলজিক্যাল ইসমে হ্যায় ইয়া হেরিটেজ বিল্ডিং মে হ্যায় নাই মালুম মগর উসকো জো রিপেয়ার্স কে বারে মে বোলে হ্যাঁ উসকে বারে মে মে গভর্নমেন্ট কে নাম ইসমে বোলুঙ্গা উসকো ইয়ে করনে কে লিয়ে। রাজ্যের পর্যটন শিল্প নিয়ে অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল। বিশেষ করে গোমতী জেলার নারিকেল কুঞ্জ এবং সিপাহীজলা জেলার নির্মহলের প্রসঙ্গ টেনে এনে রাজ্যপাল বলেন, এই সমস্ত স্থানগুলো রাজ্যের পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। রাজ্যপাল আরও বলেন, ত্রিপুরায় শিক্ষার হাব হয়েছে, স্বাস্থ্যের হাব হয়েছে, পর্যটনের হাব গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।